আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এমন হাদিস বর্ণনা করব যা বর্তমানে এই বদ আমলের ছড়াছড়ি। আমরা মানুষের সাথে বিভিন্ন সময় ঝগড়া, হিংসা, ফেতনা ও প্রবৃত্তি কটুকতার মাধ্যমে একজন আরেকজনকে খারাপ মন্তব্য করে বেশি নিজের মত না মানলে অপরজনকে ধ্বংস কামনা করি। অথচ আমরা একে অপরের ভাই ও মুসলিম। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা অপর ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত বলে ফেলে, নাউজুবিল্লাহ, জান্নাত ও জাহান্নাম কেবল আল্লাহর হাতে, কে জান্নাতি আর কে জাহান্নামি সে হিসাব শুধু আল্লাহর হাতে। কেউ কাউকে ধ্বংস কিংবা জাহান্নামি বললে সে অভিশাপ নিজের উপরে আসবে। নিম্নে এই হাদিস তার প্রমাণ বহন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাঈলের দুই বন্ধু ছিল, তাদের একজন পাপ করত আর দ্বিতীয়জন খুব ভালো ইবাদত করত। ইবাদত গুজার তার বন্ধুকে সর্বদা পাপে লিপ্ত দেখত, তাই সে বলতো বিরত হও। একদিন সে তাকে কোনো পাপে লিপ্ত দেখে বলে, বিরত হও। সে বলল, আমাকে আমার রবকে থাকতে দাও, তোমাকে কি আমার ওপর পর্যবেক্ষণ করে পাঠানো হয়েছে? ফলে সে বলল, আল্লাহর কসম, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, অথবা তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। অতঃপর তাদের উভয়ের রূহ কবজ করা হলো এবং তারা উভয় আল্লাহ দরবারে একত্রিত হলো। আল্লাহ ইবাদত গুজারকে বললেন, তুমি কি আমার ব্যাপারে অবগত ছিলে, অথবা আমার হাতে যা রয়েছে তার ওপর তুমি ক্ষমতাবান ছিলে? ইবাদত গুজার বলল, না। আর আল্লাহ পাপীকে বললেন, যাও, আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। আর অপর ব্যক্তিকে বললেন, তাকে নিয়ে জাহান্নামে যাও। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে আমরা কাউকে জাহান্নামী কিংবা জান্নাতি বলতে পারবো না। তবে এর অর্থ এই নয় যে কেউ অন্যায় ও গুনাহ করবে অন্য কেউ তার প্রতিবাদ করবে না, এমনটি হতে পারে না। এ ব্যাপারে প্রতিবাদ হচ্ছে তিন প্রকারের। একটি হলো মুখে বা অন্তরে ঘৃণা করা, তাকে হাত দিয়ে বাধা দেওয়া, কিন্তু তার বাইরে প্রতিবাদের সীমা ছড়িয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আর এটা না বলাই অগ্রহণযোগ্য কাজ, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস বুঝা এবং মানার তৌফিক দান করুক। আমিন।